আরামবাগ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। এই মুহূর্তে আমরা একদম উপস্থিত হয়েছি আরামবাগের বাসিন্দা, আরামবাগ একদম বসন্তপুর মোড়েতেই থাকে, আরামবাগ বসন্তপুরের মোড়ের বাসিন্দা ঈশিকা মণ্ডলের বাড়িতে। কেন উপস্থিত হয়েছি? ঈশিকা এই মুহূর্তে আরামবাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে নবম স্থান অর্জন করেছে। ঈশিকা, তোমার এই সাফল্যের জন্য, মানে প্রথম যখন এই সংবাদটা শুনলে তোমার অনুভূতিটা কীরকম ছিল? প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি এতটা আশা করিনি। আমি ভেবেছিলাম 480-485 পাবো, কিন্তু যখন শুনলাম আমি নবম হয়েছি আমি খুবই আনন্দিত, আজকে খুবই খুশি লাগছে। কত নাম্বার হয়েছে তোমার? 490। তোমার বিভাগ কি ছিল? সায়েন্স, আর্টস, কমার্স, আর্টস? আর্টস। কি কি সাবজেক্ট ছিল? জিওগ্রাফি, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি। আচ্ছা, তো তোমার এই মুহূর্তে তোমার সামনে আছেন তোমার মা, তোমার ঠাকুমা, তোমার দিদি, দিদি এবং তোমার বাবা। এই এতজন এখানে আছেন, সবাই বেশ খুশি খুশি মুখেই আছেন, স্বাভাবিক। তো এই যে সাফল্যটা তোমার অর্জন করেছ, তুমি এর জন্য প্রথমেই কাদের সঙ্গে এই সাফল্যটা ভাগ করে নিতে চাইছো? অবশ্যই আমার মা বাবা। মা বাবার সঙ্গে? আর বাবা কিন্তু দেখছেন যে, হ্যাঁ বুঝতেই পারছি, ওনার ভীষণ আনন্দ হচ্ছে। আর মা বাবার পাশাপাশি তুমি টিউটর রেখেছিলে? অবশ্যই। হ্যাঁ। কতজন ছিল? আমার 7 জন টিউটর ছিল। 7 জন টিউটর ছিলেন? 7 জন টিউটরেরই অবদান আছে। অবশ্যই। আর আগামী দিনে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো? আমি ইংলিশ অনার্স করতে চাই। নিউ ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাইছি। আর এখন কি কোনো কলেজ কোনো ঠিক করে রেখেছো যে আমি এই কলেজে ভর্তি হতে চাই বা এরকম কিছু? না, সেভাবে কিছু সেভাবে এখনো ভাবিনি। তবে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আমি কোনো কলেজে পড়তে চাই। কোনো পড়তে চাইছো? ভবিষ্যৎ লক্ষ্য কিছু ঠিক আছে? হ্যাঁ, আমি টিচার হতে চাই। তুমি টিচার হতে চাও? সেটা স্কুলের শিক্ষক অথবা কলেজের অধ্যাপক, সেটা যে কোনো একটা লেভেলেও যেতে চাইছো? আপনাদের অনুভূতিটা কিরকম? প্রথম যখন আপনি শুনলেন, ঠাকুমা শুনলেন, আপনাদের অনুভূতিটা কি? আমি তো আজকে মানে কি বলবো, সকাল থেকে রান্নায় মন নেই, বাড়ির কোনো কাজেই মন নেই আমার, শুধু মনে হচ্ছে কখন আমি নিউজ চ্যানেলটা খুলবো। 11টার সময় আমি যে কোনো প্রকারে মানে সোফায় এসে বসেছি টিভির সামনে, যে কীভাবে কি যে সময় কোন দিক দিয়ে কাটবে কিছু বুঝতে পারছি না। তবে যেই শুনলাম 4th র্যাঙ্কে আরাম্বা গার্লসের মেয়ে তিতলি ব্যানার্জির নাম যেই বললো, আমার তখন চোখ দিয়ে একটু জল এলো। আমি মেয়েকে বললাম যে সেরকম কিছু মনের মধ্যে ইয়ে করিস না, দেখ ভালোই হবে, তুইও তো ভালোই পরীক্ষা দিয়েছিস। যাই হোক, যখন মেয়ে নবম স্থান বলল, নবম স্থানে মেয়ে ঈশিকা মণ্ডল রয়েছে বলে আমার চোখ দিয়ে জল এসে গেল। আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার মেয়ে পজিশনে এসেছে। তখন কাকে ধন্যবাদ দিলেন প্রথম? প্রথম দিলাম আমার ঈশ্বর, আমার বাবা মহাদেব। আমি একজনের উপরেই আমি ভরসা, আমার ওই উনিই আমার সব, আমার কি বলবো, আমার আপদ বিপদ শারীরিক ইয়ে পরিস্থিতি সব কিছু আমার বাবা আমাকে ইয়ে করে, রক্ষা করেন। হ্যাঁ, নিশ্চয়ই তারই আশীর্বাদ। আমি সঙ্গে সঙ্গে আমি আগে রেজাল্ট শুনে কাঁদতে কাঁদতে আমি বাবার মাথায় পা মানে পায়ে মাথা দিয়ে আমি হুমড়ি খেয়ে পড়েছি। আমি বলেছি, বাবা তুমি সত্যি আমাকে সঠিক পথ দেখিয়েছ, আমার মেয়ের ভবিষ্যৎ তুমি নির্বাচন করো। আমার এই মেয়ে, মা তো স্বাভাবিক, মায়ের তো এটা মনেই হয়েছে। তো তুমি কতক্ষণ এভাবে পড়তে, কতক্ষণ তুমি যদি একটু আরামবাগ টাইমসের যারা দর্শক আছেন তাদেরকে যদি একটু বলো যে কিভাবে তারা প্রস্তুতি নেবে, যে আগামী দিনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের কতটা পড়া উচিত, কিভাবে নিজেদেরকে তৈরি করা উচিত? আমি সারাদিন যে বই নিয়ে বসে থাকতাম সেটা নয়, কিন্তু যতক্ষণ পড়তাম খুবই মন দিয়ে এবং পড়াটা বুঝে পড়তাম, মানে যেটুকু পড়েছো মনোযোগ দিয়ে পড়েছো। পড়ার পাশাপাশি আর কিছু করতে সেরকম আমার হবি নেই। আমি পড়ার দেখো? হ্যাঁ অবশ্যই দেখো।
না সিরিয়ালটা দেখা হয় না, সিরিয়াল দেখা আমি খেলা ক্রিকেট দেখতে খুব ভালোবাসি, ক্রিকেট দেখতে ভালোবাসি, কিন্তু খেলাধুলা করো না সেভাবে? না সেভাবে তো হয় না। ক্রিকেটে কোন প্লেয়ার সবথেকে বেশি প্রিয়? আমার কেএল রাহুল। হ্যালো, আপনি তো দিদি, আপনার আপনার কি মনে হয়েছে, কেমন লাগছে? আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, আমি মানে ভাবতেই পারিনি এরকম হবে বলে, আর কি বলবো, মানে ভীষণ আনন্দ হচ্ছে। বাবা তো সারাদিন মানে ব্যস্ত ব্যবসা নিয়ে, তাই তো? বাবা তুমি সারা বছর মানে সারা ইয়ে যা করেছো করেছো, রেজাল্টের দিন তুমি বাড়িতে থাকবে, সেই জন্য ওর কথা রাখার চেষ্টা করেছি, সারাদিন বাড়িতেই আছি। মানে নেট থেকে দেখে উত্তর দিয়ে দেবে, মানে প্রচন্ড অত্যাবশ্যক দরকার, সবটাই অনলাইনে ফাঁকি দেওয়া শুরু হয়ে গেছে, তাই না? সেজন্য অফলাইন, হ্যাঁ অফলাইনটাই বেটার। হ্যাঁ তাহলে এই যে লকডাউনের সময় পড়ার দিকটা অনলাইনেই তো হচ্ছিল? আমার তো খুবই অসুবিধা হচ্ছিল অনলাইনে, পড়া বুঝতে পারতাম না, তারপরে প্রাইভেট টিউটরদের কাছে অনেক রিকোয়েস্ট করার পর তারা আমার বাড়িতে এসে পড়ে, বাড়িতে এসে পড়ে, যেহেতু যাওয়ার ব্যাপারটা তো সমস্যা। হ্যাঁ ঠিক আছে, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, এগিয়ে যাও।